আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। দর্শক, এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে থাকব আমি রিদওয়ানা বিনতে জলিল। সংবাদে এছাড়াও থাকছে আরটিভির রিয়েলিটি শো বাংলার গায়নের চ্যাম্পিয়ন রাসেল, প্রথম রানার আপ রাবেয়া, দ্বিতীয় রানার আপ বিলকিস। সংবাদে নিয়ে প্রতিবেদন আছে, দেখবেন আশা করি। যাচ্ছি পুরো সংবাদে। আল জাজিরা প্রতিবেদন, সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক নোংরা অপপ্রচারের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে কাদের বলেন, লন্ডনে বসে যারা দেশ বিরোধী অপপ্রচার করছে এবং উস্কানি দিচ্ছে সেই অশুভ চক্রের জোশ সাজশ রয়েছে। এদিকে সকালে রাজধানীর পুলিশ প্লাজায় নৌ পুলিশ আয়োজিত মুজিব কর্নারের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাষ্ট্রের বিরোধী ষড়যন্ত্র করে আল জাজিরায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেশে প্রধানমন্ত্রীকে জড়িয়ে যে অপবাদ, অসত্য প্রতিবেদন প্রকাশ ও প্রচার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। একটি আন্তর্জাতিক এবং স্বনামধন্য গণমাধ্যম এ ধরনের এক পেশে এবং বানোয়াট প্রতিবেদন প্রকাশ করতে পারে বলে আমরা বিস্মিত। যারা এটি করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন, তা আমরা মনে করি এগুলো ভিত্তিহীন। বগুড়ার রেকটিফাইড স্পিরিট পানে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ নুরুন নবীকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শহর জুড়ে রাতভর অভিযান চালিয়ে অবৈধভাবে রেকটিফাইড স্পিরিট মজুদের দায়ে আরও চার দোকানদারকে আটক করা হয়েছে। আর এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের। রোববার রাতে শহরের পুরান বগুড়ায় হরিজন সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে স্পিরিট পানে এক পরিবারের 3 সদস্যের মৃত্যু হয়। পরে শহরের কাটনারপাড়া, ফুলবাড়ি, শিববাটি, ভবেরনহাটেও মৃত্যু হয় আরও 5 জনের। এদিকে গেল রাতে জেলার শাহজাহানপুরেও রেকটিফাইড স্পিরিট পানে 2 জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় চলে যাচ্ছি সরাসরি, এ বিষয়ে জানতে আমাদের সহকর্মী জিএম সজল আছেন সেখানে। সজল, আমাদেরকে জানাবেন হাসপাতালে ভর্তি হওয়াদের অবস্থা কেমন, আর গ্রেফতারকৃতদের ব্যাপারে কোনো বিশেষ ব্যবস্থা বা কি জানতে পেরেছেন আপনি? রেদনা, আপনি যেমনটি বলছিলেন, হাসপাতালে যারা ভর্তি আছে এখনো তাদের অবস্থা কিন্তু অপরিবর্তিত। এবং সেই সাথে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু জেলা পুলিশ সুপার আজকে একটি প্রেস ব্রিফিং করেছেন আমাদেরকে বগুড়া সদর থানা প্রাঙ্গণে। তিনি সেখানে সেই খবরটি আমরা আগের খবরে যেটি জানিয়েছিলাম তিনি কিন্তু বলেছেন যে 4 জনকে তারা ইতিমধ্যে আটক করে আদালতে পাঠানোর ব্যবস্থা করছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হয়তো রিমান্ডে নেবেন তারা। কিন্তু সেই সাথে কিন্তু পুলিশের অভিযান যেটি গত রাতভর চলেছে সেটি আজকে দিনের বেলাও চলমান। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি বগুড়া শহরের চ্যালোপাড়া এলাকা, এখানে একটি হেমিও হলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে, করতোয়া হেমিও হল, সেটিতে এখন পুলিশ কিন্তু অভিযান চালিয়ে এই যে বিষাক্ত এইসব রাসায়নিক তারা জব্দ করেছে এবং তারা বলছে রাসায়নিক পরীক্ষার পরে এগুলোর ব্যাপারে তারা নিশ্চিত হবেন যে আসলে এখানে হেমিওর আড়ালে কি করা হচ্ছিল। এবং সেই সাথে তারা কিন্তু পারুল এবং পুনম নামে আরো দুটি এই ল্যাবরেটরির মালিকের বাসা এবং কারখানায় তারা কিন্তু অভিযান চালিয়েছেন। এবং এখন পর্যন্ত পুলিশ কিন্তু জেলা পুলিশ আমাদেরকে ওই তাদের আগের অবস্থানে রয়েছে, তারা বলছেন যে তারা ময়নাতদন্তের পরে চিকিৎসকদের বরাত দিয়ে তারা যেটি বলছেন যে তারা 8 জন মৃত্যু নিশ্চিত হয়েছেন। কিন্তু আমরা শাহজাহানপুরের 2 জন আরও মৃত্যুর খবর পেয়েছি এবং সেটি নিয়ে এই পর্যন্ত কিন্তু জেলায় নজরকে ধন্যবাদ, বগুড়া থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে। কোভিড-19 প্রতিরোধে ভ্যাকসিন প্রদান বিষয়ে ঢাকা শিশু হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সকালে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক শফি আহমেদ মোয়াজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 জন চিকিৎসক এবং 37 জন স্বাস্থ্যকর্মীকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ঢাকা শিশু হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতালের নার্স এবং স্বাস্থ্যকর্মীরা অংশ নিয়েছেন।
চিকিৎসকরা জানালেন, স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে এবং টিকা দেওয়ার বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এখন পর্যন্ত টিকা নেওয়া কোনো ব্যক্তির পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি। টোটালি কীভাবে ভ্যাকসিন দিতে হবে, কীভাবে আপনার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, কীভাবে সুরক্ষা মেনটেন করে আপনাকে ভ্যাকসিন দিতে হবে সব কিছু লেখা আছে। গাইডলাইনটাই আগামী দুই দিন তাদেরকে পড়ায়, তাদেরকে হাতে কলমে শিক্ষার মাধ্যমে আমি দেখা দেবো। আমরা মানুষের সেবার জন্যই আসছি, আমরা সেটা নিজের মধ্যে সেই ব্রতটা নিয়েই আসছি এই প্রফেশনে, যে যে না যে কোনো পরিস্থিতিতে আমরা সামনেই এগিয়ে যাব। করোনা টিকা কীভাবে দিব এবং এর প্রতিক্রিয়া কী হতে পারে সেই হিসেবে আমরা সব কিছু জানতে এসেছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী আতিকা রহমান, সেখান থেকে সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আতিকা, প্রশিক্ষণের অগ্রগতি কি জানাবেন আমাদেরকে? জি, ধন্যবাদ আপনাকে। কোভিড শুরুর পর থেকেই যে মানুষের মনে একটি প্রত্যাশা জায়গা ছিল এবং সবাই যেটি নিয়ে আলোচনা করছিলেন যে ভ্যাকসিনের কথা, সেই ভ্যাকসিনটাই কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি এবং ভ্যাকসিন প্রদান কার্যক্রম কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়ে খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আজকেই ভ্যাকসিন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শিশু হাসপাতালেই যে সমস্ত স্বাস্থ্যকর্মী টিকা প্রদান করবেন মানুষকে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সকাল থেকেই প্রশিক্ষণ শুরু হয়েছে এবং এই প্রশিক্ষণ পর্বটি চলবে বিকাল 5টা পর্যন্ত। আজকে এবং আগামীকাল প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকা শিশু হাসপাতালে। ঢাকা সিটি কর্পোরেশনের চিকিৎসকরা প্রশিক্ষণ দিচ্ছেন। এখানে ঢাকা শিশু হাসপাতাল এবং অর্থোপেডিক্স হাসপাতালের যে নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন যারা টিকা প্রদান করবেন, তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন যে কিছু বিষয়ে তাদেরকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, সুরক্ষার বিষয়টি যাতে নিশ্চিত থাকে এবং সতর্কতার সাথে যাতে তারা টিকা প্রদান করে সে বিষয়টি তাদেরকে মানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে যে যাদেরকে টিকা দেওয়া হবে তাদের বয়স বিবেচনা করা কিংবা তাদের বড় ধরনের কোনো অন্যরকম কোনো রোগ বা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা সেসব বিষয়ে তাদের কাছ থেকে জানা প্রাথমিকভাবে, কিংবা কারো উচ্চ রক্তচাপ বা অন্য ধরনের শারীরিক জটিলতা আছে কিনা, কিংবা কোনো গর্ভবতী মা এটিতে এই টিকা নেওয়ার জন্য বা এই সুরক্ষা অ্যাপ যেটি রয়েছে সেটি থেকে রেজিস্ট্রেশন করেছেন কিনা, টিকা দেওয়ার আগে এই বিষয়গুলো শুনে নেওয়া এবং টিকা দেওয়ার সময় তাদেরকে একটু সতর্ক করা এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা মানার বিষয়ে তাদেরকে যাতে বলা হয়, এই সব কিছু মিলেই কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং এখানে আতিকাকে ধন্যবাদ, আমাদের সাথে জানাচ্ছিলেন প্রশিক্ষণের ব্যাপারে রাজধানী শিশু হাসপাতালে। যাচ্ছি পরের সংবাদে। ঢাকার দোহারের জয়পাড়া বাজারে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা 17টি দোকান উচ্ছেদ করা হয়েছে। সকাল থেকে জয়পাড়া বাজারে প্রায় 6 কোটি টাকা মূল্যের এই জমি উদ্ধারে অভিযান চালায় প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় তিনি বলেন, 53 বছর ধরে জমিটি দখলে রেখেছিল অবৈধ দখলদাররা, যা উচ্ছেদে অভিযান চালানো হয়। সেই অবৈধ দখলদেরকে আইনি প্রক্রিয়ায় সমস্ত নোটিশ করে তাদেরকে অবগত করে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করছি। রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে আগামী বর্ষা মৌসুমের আগেই রাজধানীর বেশিরভাগ খাল দখলমুক্ত এবং বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর শ্যামপুরের বড়ইতলা খাল পরিদর্শন করে তিনি এই কথা বলেন। খাল দখলমুক্ত করার পর কেউ যেন ফের দখল করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে রাজধানীর জুরাইন কবরস্থানের অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মেয়র। এ সময় উন্নয়ন কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন। ৫৭,০০০ মেট্রিক টন অপসারণ করেছি, আগামী বর্ষা পর্যন্তই কিন্তু আমরা কাজ চালিয়ে যাব এমন না, এবং আমরা যেই বাৎসরিক পরিকল্পনা নিচ্ছি যাতে করে এটা রক্ষণাবেক্ষণ হয় এবং পরবর্তীতে এভাবে যেন আর বদ্ধ না হতে পারে। উচ্চশিক্ষার জন্য দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা 11 লাখ, আর এবার HSC-তে পাশ করেছেন প্রায় 14 লাখ শিক্ষার্থী, ফলে 3 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলে আছে নিয়তির ওপর। শিক্ষাবিদরা মনে করেন, এতে বাণিজ্যের দুয়ার খুলবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং নিম্নমানের শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিতে পড়বে উচ্চশিক্ষা প্রত্যাশীরা। অন্যদিকে সবাই উচ্চশিক্ষা নিতে পারবে বলে আশ্বস্ত করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC। মাইদুর রহমান রুবেল তুলে ধরছেন তার বিস্তারিত।
দেশে বর্তমানে 46টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ই শিক্ষার্থীদের চাহিদার প্রথম সারিতে। এছাড়াও মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও থাকে পছন্দের তালিকায়। আর সরকারি বেসরকারি মিলে দেশে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 156টি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় সমমান কিংবা ডিগ্রি কলেজ। অটোপাসে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা 13,67,377 জন। জিপিএ পাস পেয়েছেন 1,61,807 জন, যা গতবারের তিন গুণেরও বেশি। এমনকি জেএসসি এসএসসিতে জিপিএ না পেলেও অটোপাসে জিপিএ পাস পেয়েছেন আরও 17,000। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ অবশ্য বলেছেন, করোনার কারণে অটোপাস ছাড়া আর কোনো উপায় ছিল না। ঢাকা ইউনিভার্সিটি তারা তাদের মতো করে ভর্তি পরীক্ষা নেবে, কিছু ইউনিভার্সিটি গুচ্ছ পদ্ধতিতে নেবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবগুলি তো আর মানসম্পন্ন, কিছু কিছু তো আছে, সমস্যা আছে, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সুবিধা হবে এই ধরনের কথা বলা ঠিক না। ভর্তি প্রক্রিয়ার বিষয়টি স্পষ্ট না করলেও ইউজিসি সদস্য ডক্টর দিল আফরোজ জানিয়েছেন, এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবাই ভর্তি হতে পারবে। জিপিএ ফাইভ ওয়ালারাই হলো এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকতে পারবে, বাদ বাকিগুলো তো সব ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেতে হবে। যারা পাস করেছে সবাইকে হায়ার স্টাডিজ করার মতন উপযোগী। চলতি বছর ব্যতিক্রম হলেও দেশের শিক্ষা ব্যবস্থা আগে থেকেই ত্রুটিপূর্ণ বলে মনে করেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ে অবশ্য একটা সুবিধা আছে, তাদের পরীক্ষা দিয়েই নেওয়া হবে। তবে পরীক্ষার মাধ্যমেও যে ভালো ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে আসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার নজর। আরেক শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীরা মানের দিক থেকে নিচু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, যা আরো সর্বনাশ বয়ে আনবে। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি এবার বেশ আনন্দ পাবে আর কি, কারণ তাদের এখানে একটা স্রোত ঢুবে। তো আমার যেটা ভয় হচ্ছে যে শিক্ষার মানটা আরো কমে যাবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি 50টার মতো, যেখানে শিক্ষার মান এত খারাপ, অটোপাস পেয়ে গেছে এক ধরনের, এরা ওইগুলিতে ভিড় করবে এবং এরা এমনিতেই বেচারা দুর্বল। তারপর যদি আরো দুর্বল করে আর টাকা পয়সা নিয়ে তাদেরকে না পড়ায়, তাহলে সেটা একটা ক্রাইম হবে, অপরাধ। অটোপাস করলেও উচ্চশিক্ষা প্রত্যাশীরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সংশ্লিষ্টদের সেদিকে খেয়াল রাখার পরামর্শ শিক্ষাবিদদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। নগরের আবর্জনা বাণিজ্যে কোটি কোটি টাকা লাভ হলো পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় উদাসীন ঢাকার দুই সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কর্মীরা পর্যাপ্ত বেতন এবং সম্মান বঞ্চিত। নগরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিকের চতুর্থ পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাসাবাড়ি আর প্রতিষ্ঠান থেকে প্রতিদিন আবর্জনা সংগ্রহ করে কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী। নগরীকে পরিচ্ছন্ন রাখলেও তাদের জীবন ঝুঁকিতে। জীবাণুযুক্ত নানা ধরনের আবর্জনা সংগ্রহ করলেও তাদের নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। ঝুঁকি নিয়ে নগর পরিচ্ছন্ন রাখার কাজ করলেও মাঠ কর্মীরা প্রাপ্ত সম্মানীয় পান না, বরং পরিচ্ছন্নতার কাজ পাওয়া প্রভাবশালীরাই লাভের পুরো অংশ নিয়ে যান। খারাপ তো মনে করি ময়লার কাজ মানুষজন আমরা একটু খারাপ লাগতেই পারে, তবু তো আমরা পেটের জন খিদা আছে, খাইতেই হইব। অন্য কাজ করে তো পোষায় না, যে শিখছ এটা সে ওই মোটামুটি সংসারটা চলে। অসুস্থ হলে বা ময়লার গাড়ি নষ্ট হলে তা সারানোর পুরো দায়িত্বই নিজেদের। আবর্জনা বাণিজ্যে ফুলে ফেপে ওঠা প্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্নতা কর্মীদের কোনো দায় নেয় না। হিসাব নেই, আমরা হয়েছে মালিকের একশো বাড়ি একজনের অনেক কিছু কাড়াকুটি হয়। আমরা জ্বরে ফরিয়া তাহলে মালিকে দিত না 10 টিয়া, নিজের টিয়া তা সংসারই সব কিছু উপরে তো নামায়, নিচে নিচে ড্রাম আছে, সব মিলাই আনতে হয়। বিল্ডিংয়ের বিলগুলো বেশি, আমরা বসতে পারি বিলগুলো কম। অস্বাস্থ্যকর পরিবেশে শ্রম ও সময় দিয়ে শহরের প্রতিটি ঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কর্মীরা যেমন আন্তরিক, তেমনি সেবার নামে জিম্মিদশা থেকে নগরবাসীকে মুক্তি দিতে আন্তরিক হবে নগর কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। পাখির কিচিরমিচির শব্দ আর নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মানুষ ছুটে আসছে নীলফামারীর বিনোদন কেন্দ্র নীলসাগরে।
তাই নীলসাগরকে শিগগিরই স্থায়ীভাবে পাখির অভয়ারণ্য করাসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নীলফামারী প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমি রহমান। নীলফামারী সদর থেকে 14.5 কিলোমিটার উত্তর পশ্চিমে গোরগ্রাম ইউনিয়নে নীলসাগরের অবস্থান। শীত এলেই পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে এই বিনোদন কেন্দ্র। গাছগাছালির শীতল ছায়া ঘেরা এই দৃশ্য কাছে টানে প্রকৃতি প্রেমীদের। তবে নীলসাগরে দর্শনার্থীদের জন্য শৌচাগার, বসার বেঞ্চ, মানসম্মত রেস্তোরাঁ আর সীমানা প্রাচীর না থাকা সহ নানা সমস্যার কথা জানান তারা। দুপুরে লাঞ্চের সমস্যা, ভালো কিছু খেতে চাইলে আমরা আমাদের এখান থেকে বাইরে যেতে হয়। আশেপাশে দেয়াল কিছু ভাঙা আছে, এটা একটু মেরামতের দরকার। ওই ভাঙা দিয়ে বখাটে ছেলেরা আসে, এসে উত্তক্ত করে। ছেলেদের খেলনাগুলো অনেকগুলো দেখলাম অকেজ হয়ে আছে, যেগুলোতে বাচ্চারা খেলতে পারতেছে না। সব সমস্যা দ্রুত সমাধানে একটি প্রকল্প হাতে নেওয়ার কথা জানান নীলফামারীর জেলা প্রশাসক। একটা প্রজেক্ট হাতে নিচ্ছি, যে প্রজেক্টের মাধ্যমে যে চতুর্দিকে ওয়াল উঁচু সহ আমরা একটা পার্কে আবার সব ধরনের সুযোগ থাকলে এই বিনোদন কেন্দ্রটি দিন দিন মানুষের কাছে আরও পরিচিতি পাবে এমনটাই মনে করেন স্থানীয়রা। মৌসুমী রহমান, আরটিভি। সংবাদ শেষ করব বাংলার গায়নের খবর দিয়ে। আরটিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো বেঙ্গল সিমেন্ট নিবেদিত বাংলার গায়ন 2020-এর চ্যাম্পিয়ন হয়েছেন পাবনার রাসেল মৃধা। প্রথম রানার আপ হয়েছেন নরসিংদীর রাবেয়া সেতু এবং দ্বিতীয় রানার আপ টাঙ্গাইলের বিলকিস আক্তার। সংস্কৃতি প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং নগদ অর্থের চেক তুলে দেন। অনুষ্ঠানে সেরা পাঁচের জায়গা করে নেয়া মরণসূত্র ধরে চোখের চিকিৎসার দায়িত্ব নেয় আরটিভি পরিবার। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাসি। করোনাকালে ঘরবন্দি মানুষের মনের খোরাক জোগাতে বাংলা লোকগানের যে প্রতিযোগিতার আয়োজন করে আরটিভি, তার শেষটাও ছিল এমনই জমজমাট। প্রাথমিক রাউন্ডে অনলাইনে 2 লাখের বেশি আবেদন থেকে বাছাই করে স্টুডিওতে ধাপে ধাপে সেরা 7 জনকে নির্বাচিত করেন বিচারকরা। ফাইনাল রাউন্ডে সেখান থেকে নির্বাচিত করা হয় সেরা 3 জনকে। 3 বিচারক সহ জনপ্রিয় শিল্পীরা পরিবেশন করেন মন মাতানো বাংলার গায়নের থিম সং। জনপ্রিয় এই আয়োজনের শুরুটা বেশ চ্যালেঞ্জিং ছিল জানান আরটিভির প্রধান নির্বাহী। আর বেঙ্গল সিমেন্টের চিফ অপারেটিং অফিসার জানান, যে কোনো ভালো উদ্যোগের সঙ্গে আছে প্রতিষ্ঠানটি। করোনার দারুণ প্রকোপ, একটা ভীতি, মানুষ ঘরে অবরুদ্ধ। তখন আমরা চিন্তা করলাম একটি প্রতিযোগিতা করা যায় কিনা, একটি অসম্ভব কাজ শুরু করলাম আমরা। এই করোনাকালে যারা উদ্যম নিয়ে সাহস করে এখানে অংশগ্রহণ করছেন তারা সবাই জয়ী। অনেকের মধ্যে দ্বিধা ছিল এই প্যান্ডামিকের মধ্যে প্রতিযোগীদের কাছ থেকে কতটা সাড়া পাওয়া যাবে, কিন্তু সব সন্দেহ দূর করে আরটিভি প্রমাণ করেছে তারুণ্যের অদম্য। বাংলার গায়ন এর সকল প্রতিযোগী সত্যি অদম্য সাহসী। সেরা 7 প্রতিযোগীর মধ্যে প্রথমে বাদ পড়েন সঙ্গীতা সোমা ও সঞ্জিদা জামান রিমি। এরপর সেরা 5-এ থেকে বিদায় নেন শুরু থেকে ব্যাপক সাড়া জাগানো অন্ধশিল্পী মরণসূত্র ধর ও শাহরিয়া চৌধুরী। বাংলার গায়নের চ্যাম্পিয়ন রাজশাহীর প্রতিযোগী রাসেল মৃধাকে ক্রেস্ট সহ দেয়া হয় নগদ 5 লাখ টাকা। প্রথম রানার আপ নরসিংদীর রাবেয়া সেতুকে ক্রেস্ট ও নগদ 2 লাখ টাকার চেক এবং দ্বিতীয় রানার আপ টাঙ্গাইলের বিলকিস আক্তারকে ক্রেস্ট ও নগদ 1 লাখ টাকা দেয়া হয়। জয়ের হাসি, আনন্দের হাসি। আরটিভির ভাইস চেয়ারম্যান ঘোষণা দেন অন্ধশিল্পী মরণসূত্রধরের চোখের চিকিৎসার দায়িত্ব নেবে আরটিভি ও বেঙ্গল গ্রুপ। মরণসূত্রধর উনি অন্ধ শিল্পী, অবশ্যই আরটিভি পরিবার বেঙ্গল গ্রুপ তার সাথে আছে এবং আমরাই তার চিকিৎসার দায়িত্ব নিলাম। মরণসূত্রধর ও চ্যাম্পিয়ন রাসেল মৃধার অন্ধ মায়ের চিকিৎসার জন্য 1 লাখ টাকা করে বরাদ্দ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। আমি
শুধু অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি মরণের জন্য 1,00,000 টাকা আর আমার সেই মায়ের জন্য 1,00,000 টাকা আমি 2,00,000 টাকা অনুদান আমি দিয়ে গেলাম। বাংলার গায়নে অংশ নেয়া সেরা 25 প্রতিযোগীকে কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে টানা 2 বছর তাদের নিয়ে কাজ করার ঘোষণা দেয় আরটিভি। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। শুভকামনা রইল তাদের সামনে দিনগুলোর জন্য। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক এবং বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।